নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামবেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা ম্যান্ডেভিলা গাছের সেপ্টেম্বর মাসের পরিচর্যা বা সেপ্টেম্বর কেয়ার তো এই ম্যান্ডেভিলা গাছ কিন্তু লতানে প্রজাতির গাছ আর এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ধরানোর জন্য সেপ্টেম্বরে কী খাবার দেবেন আজকের ভিডিওতে ডিটেলসে সেটাই আলোচনা করেছি তো বন্ধু বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর অতি সহজে সহজ উপায়ে বাগান করতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইলো যারা নতুন আমার চ্যানেলে ভিউয়ার্স রবিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা ছটায় কিন্তু গার্ডেনিং রিলেটেড যে কোনো ভিডিও আসে আমার এই চ্যানেলে তো সেই কারণে চ্যানেলটিকে দেখার অনুরোধ রইল অতি সহজে সহজ উপায়ে বাগান করতে অবশ্যই আপনাকে দেখতে হবে ফলস বিশ্বাস ভিডিওস তো বন্ধুরা এই ম্যান্ডেভিলা গাছ লতানে প্রজাতির গাছ যেটা বলছিলাম যে কিন্তু এটাকে কিন্তু ঝোপালো করে বা বুশি করে রাখা যায় দু একটা সাপোর্ট দিয়ে তো সেই জন্য বলবো কঞ্চি বা কিছু দিয়ে একটা সাপোর্ট দিয়ে দেবেন এবং দিয়ে দেওয়ার পরে যে কাজটা করতে হবে যে এই গাছে কিন্তু যে লম্বা যে আকর্ষগুলো বের হয় মানে যেগুলো লতিয়ে যায় এই ওইগুলোকে কিন্তু কাঁচি দিয়ে হোক বা হাত দিয়ে প্রুন করে দিতে হবে তো প্রুনিংটা মাস্ট এই গাছের প্রুনিংটা চালিয়ে যেতে হবে আর যে গাছে ফুল ঝরে যাচ্ছে মানে হয়ে যাওয়ার পর যখন ঝরে যাচ্ছে সেই সময়টায় কিন্তু প্রুন করতে হবে আর বন্ধুরা এর মাটি নিয়ে কিছু কথা বলার আছে এটাকে কিন্তু জলে জল জমা একদম এই গাছ পছন্দ করে না আর বৃষ্টির সময় সেমিসেড এরিয়ায় রাখাটা আমার মনে হয় শ্রেয় কিন্তু আমি যেহেতু ওপেন এরিয়া আমার সেমিসেড এরিয়ার নেই তো সেই জন্য কিন্তু আমাকে এইভাবেই রাখতে হয় আর গার্ডেন সয়েল যেটা আমরা নেব সেটা কিন্তু অনেকটা বালি আকারে থাকলে খুব ভালো হয় দুঁয়াস মাটি খুব ভীষণ পছন্দ করে তো যাদের কাছে এটেল মাটি রয়েছে গার্ডেন সয়েল হিসেবে তারা কিন্তু সমপরিমাণ মাটির সাথে বালি মিশিয়ে নেবেন মোটামুটি রকম একটা রেশিওতে করতে পারেন যে চল্লিশ শতাংশ বালি নেবে চল্লিশ শতাংশ মাটি নেবেন তার সাথে ৩০ শতাংশর মতন লাল মোটা দানার বালি নেবেন আর কুড়ি শতাংশের মতন নেবেন যে কোনো কম্পোস্ট সেটা এক বছরের পুরনো সার হতে পারে বা ভার্মি কম্পোস্ট হতে পারে তো এটা নেবেন আর তার সাথে হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখল এই মিশিয়ে কিন্তু আপনাদের এর এই টবের যে স সয়েল মিডিয়াটা সেটা বানাতে হবে তাহলে কিন্তু জল ধারণ বেশিক্ষণ করে রাখতে পারবে না এবং সহজে জল বেরিয়ে যাবে টবের মাটি থেকে তো সেই হিসাবে গাছটা কিন্তু ভালো থাকবে এই গাছের একটা সমস্যা হয় বর্ষাকালে বিশেষত দেখা যায় যে ফাঙ্গাল অ্যাট্যাক দেখা যায় যে ফাঙ্গাস আক্রমণ করে সেটা পাতার উপরেও করে অনেক সময় পাতা পুড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে আর এছাড়াও কিন্তু ব্যাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই কারণে দশ দিনের ব্যবধানে আপনাদের কিন্তু এই গাছে ফাঙ্গিসাইটের একটা স্প্রে করতে হবে যে ফাঙ্গিসাইট সেটা সিস্টেমিক হোক বা কনট্যাক্ট হোক যে কোনো দুটো ফাঙ্গিসাইট আপনারা রাখবেন তো বাজার চলতি প্রচুর আছে এরকম ফাঙ্গিসাইড আমি সাফ এবং ব্যাবিস্টিন ইউজ করি তো আপনারাও এটা করতে পারেন ভালো কাজ হয় কোনো ধরনের সমস্যা কিন্তু আমার গাছে নেই সেটা গাছটাকে দেখেই বুঝতে পারছেন আর ম্যান্ডেভিলা গাছ নিয়ে এর আগে আমার পরিচর্যা আছে সেই সময় গাছটা কীরকম ছিল যারা পুরনো ভিউয়ার্স তারা কিন্তু দেখেছেন আর এখন কিন্তু গাছটা কীরকমভাবে ধীরে ধীরে বেড়ে উঠছে এটাও আপনারা খেয়াল করছেন আর খাবার দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস বলবো এই সময় টবের মাটি কিন্তু বেশি খোঁচাবেন না হাত দিয়ে হালকা উপরটাকে আলগা করে নেবেন মাটিটাকে এবং আলগা করে নেওয়ার পরে তারপরে খাবার দিয়ে কিন্তু জল দিতে হবে আর জল দেওয়ার ব্যাপারে একটা কথা বলি বন্ধুরা এটা কিন্তু মাথায় রাখবেন যে একেবারে ভরপুর জল দেবেন না হালকা ময়েশ্চার থাকবে মাটি ব্যান্ডেভিলার সবসময় এইটা মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেককে যে বেশি যেন কাদা জ্যাপ জ্যাপে মাটি না হয় তাহলে কিন্তু এই গাছের ক্ষেত্রে ক্ষতিকারক সেটা তো সেই জন্য বলবো যে একেবারে জ্যাপ জ্যাবে কাদা কাদা নয় অথচ কিন্তু হালকা ভিজে ভাব থাকবে হালকা মসচার থাকবে এই রকম মাটি রাখবেন আর হাত দিয়ে এইভাবে আলগা করে নেবেন উপরের থেকে টবের টপ সয়েলটাকে করে নিয়ে খাবার প্রদান করবেন এবং তারপরে কিন্তু আপনারা সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন এবারে আসি যে কি খাবার দেব তার আগে একটা কথা বলি যে এই গাছে এই সময় মানে ম্যান্ডেভিলা গাছে এই সময়টায় সেপ্টেম্বর মাস জুড়ে আপনাদের কিন্তু অনুখাদ্য দিতে হবে গাছে স্প্রে করতে হবে মাইক্রো নিউট্রেন্ট বা অনুখাদ্য যে কোনো আপনাদের গাছে কিন্তু স্প্রে করতে হবে এবং সেটা পনেরো দিনের ব্যবধানে আপনারা সেই স্প্রেটা করবেন অনুঘাদ্য বলতে আর অবশ্যই ভোরবেলা করবেন তো আমি কিন্তু অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করি এবং মাঝে মাঝে বায়োভিটা এক্স যেটা সিউইড এক্সট্র্যাক্ট এটাও দিই তো এর ফলে গাছটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো খাবার পায় অনুখাদ্য যেটা মাইক্রোনট্রিয়ের সাথে সাথে আমরা প্রত্যেকেই জানি গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের প্রয়োজন হয় বন্ধুরা তো সেই জন্য কিন্তু এই ব্যবস্থাপনাটা আপনাদের নিতে হবে আর এই যে দেখছেন লম্বা যে লতিয়ে যাওয়া ডাল এইগুলোকে কিন্তু আপনাদের কেটে দিতে হবে বা ছেঁটে দিতে হবে ছাঁটাই করে দিলে গাছটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঝাঁকড়া হয়ে উঠবে এবং অজস্র কিন্তু পাতার দুটো পাতার সাইড দিয়ে ডাল নতুন ডাল কিন্তু গজাবে এবং সেই নতুন ডাল আসলেই কিন্তু আপনাদের গাছে অজস্র পরিমাণে কুঁড়িও আসবে তো সেই জন্য বলবো বন্ধুরা এইভাবে পরিচর্যাটা করুন পরিচর্যা করলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে আর সেপ্টেম্বর মাসে এই প্লুনিংয়ের ব্যাপারটা অবশ্যই করবেন আর করে কিন্তু ফাঙ্গিসাইডের যদি প্রুনিং করেন তারপরে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন এবং কাটা ডালগুলোতেও হালকা পরিমাণে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন প্রলেপ লাগিয়ে দেবেন তো এরপরে যেটা বলবো যে এই সময় কোনো গা গাছেতে কিন্তু এই অ্যান্ডেভিলা গাছে কোনো ধরনের জৈব খাবার এখনও দেওয়া যাবে না তো এই গাছে এই সময় রাসায়নিক খাবারই দিতে হবে আর তার মধ্যে যেটা দিতে হবে রাসায়নিকের মধ্যে এটা পনেরো দিনের ব্যবধানে দেবেন যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে এটা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ অথবা সুফলা নামেও বাজারে পাওয়া যায় তো এই খাবারটাকে আপনাদের দিতে হবে মাসে দুবার অর্থাৎ পনেরো দিনের ব্যবধানে এই খাবারটা দেবেন আর দশ ছাব্বিশ ছাব্বিশ মানে বুঝতেই পারছেন নাইট্রোজেনের পরিমাণ রয়েছে দশ শতাংশ এবং ছাব্বিশ ছাব্বিশ করে রয়েছে ফসফেট এবং পটাশ তো এরা কি কাজ করে অবশ্যই আপনারা জানেন তো সেই কারণে এই খাবারটাকে আপনাদের দিতে হবে যে গাছের বৃদ্ধি শিকড়ের বৃদ্ধি এবং তথাপি গাছে ফুল ফল আসা এবং কাণ্ডের গাছের কাণ্ডটা যাতে শক্তপোক্ত হয় সেই কারণে এই খাবারটাকে আপনাদের দিতে হবে আর কোনো সেভাবে দেবার প্রয়োজন নেই আর অনুখাদ্যটা যেটা বললাম ওইভাবে প্রয়োগ করবেন আর ফাঙ্গিসাইটের ব্যবহারটা অবশ্যই করবেন আর এছাড়া তো আপনারা যে কোনো আমি প্রত্যেককেই বলি যে গাছ সুস্থ থাকুক বা অসুস্থ থাকুক যেটাই হোক না কেন আপনাদেরকে সপ্তাহে একবার করে নিম অয়েল আপনাদের স্প্রে করতে বলি সব গাছে তো এটাও তার ব্যতিক্রম থাকবে না আপনারা নিম অয়েল স্প্রে করবেন তো এই ছিল মোটামুটি সেপ্টেম্বর মাসের ম্যান্ডেভিলা কেয়ার তো এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন প্রশ্ন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামী ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন কারণ চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল আমাদের ঘিরে ধরছে বন্ধুরা তার বিরুদ্ধে কিন্তু আমাদের সবুজায়ন করতে হবে হ্যাঁ বন্ধুরা আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে সবুজ করতে হবে কারণ করোনা আমরা দেখতে পেয়েছি চারিদিকে যেভাবে অক্সিজেনের হাহাকার তার বিরুদ্ধে কিন্তু যদি আমাদের ঐক্যবদ্ধ হতে হয় সেটা একমাত্র পারে বাগান করা এবং এই সবুজায়ন করা তো সেই জন্য বলবো বন্ধুরা যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে আপনারা গাছ লাগান পৃথিবীটাকে চলুন সকল মিলে সবুজ করে তুলি তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামী ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা